অবশেষে সব গুঞ্জন সত্যি করে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। দর্শক, এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সাথে ম্যাচ হারের পর অনেকটাই সমালোচনার মুখে টাইগাররা, আর এর মধ্যে অন্যতম ছিলেন মুশফিকুর রহিম। কারণ প্রথম ও দ্বিতীয় ম্যাচে তেমন ব্যাটিং সফলতা ছিল না তার, বিশেষ করে দ্বিতীয় ম্যাচে কুশল মেন্ডিসের ক্যাচ মিস করে বিশাল সমালোচনায় পড়তে হয় তাকে। তবে এশিয়া কাপের আগে থেকেই গুঞ্জন ছিল টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেবেন মুশফিক, কিন্তু সেটি হয়নি, খেলেছেন এশিয়া কাপেও। আর এবারও এই টুর্নামেন্টে বাজে পারফরমেন্সের কারণে সমালোচনার মুখে পড়েন মুশফিক, আর তাই অবশেষে নিজেই ঘোষণা দিলেন টি টোয়েন্টি ছাড়ার। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি, তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করি এই দুই ফর্ম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। তো দর্শক, সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ রেখে মুশফিকের কি অবসর নেওয়া উচিত হয়েছে জানাবেন। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে।